হিসু করতে যেয়ে যখন প্যান্টের সেনে ওইটা আটকে যায় তখন বউ যখন স্বামীকে ধরে উত্তম মাধ্যম দেয় তখন স্বামী বাবা গো হ্যাভ এ রিল্যাক্স সি ইউ নট ফর মাই বুকের ভিতর না এই জায়গাটা আপনি গান ওকে বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান চেতনা মেশিন দিয়ে হয় না বাবা চেতনা ছাড়া চেতনার জন্য চেতনা ফিরিয়ে আনবো চেতনাকে কাজে লাগাও চেতনা কাজ করছে না কোন একটা গান ভাইরাল হবে আর সেটা নিয়ে টিকটকাররা হাগু করবে না এটা কি করে সম্ভব ওরে হাগু করতেই দেব না বামে কস্টিপ মাইরা দেব বুঝছো না ই আমি এদের বামে কস্টিপ কেন সুপার গ্লু লাগালেও এরা ছড়াবে বুকের ভেতর আছে প্রাণ তার ভেতরে বান্দারি আমারে পাগল বানাইছে তোমার মেশিন কাজ করছে শুধু চেতনা কাজ করছে না আমি জানতাম বুকের ভিতর প্রাণ থাকে কিন্তু এখন তো জানলাম বুকের ভিতর মেশিন গানও থাকে এটাই সাইন্স সো আজকে সবার বুকের মধ্যে থাকা মেশিন গানটি কত ইঞ্চি সেটা পরিমাপ করব লেটস গো এক কাহিনী হ্যায় জো সবকো সুনানি হ্যায় চলনে ওয়ালো কি তো রূহ ভি জলানি হ্যায় টিকটক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে থাকলে অস্ত্র ড্যামেজ হওয়ার শর্তে বুইড়া বুইড়ির চুলকানি কমে না বুকের ভেতর আছে প্রাণ তার ভেতরে মেশিন গান যাদের শরীরের পাওয়ার কমে গেছে যাদের অস্ত্র ড্যামেজ হয়ে গেছে টিকটকে তারাও তাদের অস্ত্র দেখাতে ব্যস্ত হয়ে পড়ছে এদের মধ্যে কোন দিক দিয়ে মেশিন গান আছে আর মেশিন গান প্রাণের কোথায় থাকে বলতে পারবো না পুরো বায়োলজির মা বাপ এক কইরা দিছে আর যে বয়সে খালাম্মার সংসার পোলাপান সামলানোর কথা সেই বয়সে খালাম্মা বুকের ভিতর মেশিন গান সামলাচ্ছে গজব বেজ্জতি হ্যায় এই আপা যে কি পরিমাণ ডেডিকেশন দিয়ে ভিডিওটা বানাইছে আপাই শরীরের প্রতিটা ফোটা দিয়ে ঘাম বের করে ফেলছে টিকটক ভিডিওর উপর যদি অস্কার দেওয়ার নিয়ম থাকতো তাহলে অস্কার হাঁটতে হাঁটতে এই আপার বাসায় চলে আসতো আর যদি গানেরও প্রাণ থাকতো তাহলে টিকটকারদের উপর অ্যাটেম্প টু মার্ডারের মামলা করতো শিশু নির্যাতন করবা তোমার জেলাইবে না মোট কথা টিকটকারদের ট্যালেন্টের লেভেল এতটাই তীব্র যে শুধু বুকের ভিতর মেশিন গান না তারা শরীরের প্রত্যেকটা ফোঁটা দিয়ে শর্ট প্রয়োগ করে উফ বুঝলাম না ও মা মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু কিছুই বুঝো না মিউজিক কত লোক দেখেন কভার সং করতে কত লোক গেছে আপনারা কারো কোনো মাথা ব্যথা নেই আমি যদি কোনো একটা গান হিট গান গাই তখনই আপনাদের অনেকের অনেক মনে মন্তব্য আছে হিরো আলমের সাথে এই গানে আছেন এই ভাই যান ও ভাই না এই জায়গাটা আপনি গান ভাইজানের নামটা জানার পর এ পার জন্য আমার খুব কষ্ট হয় যাও গা ভাইজান আপনি শুরু করেন 30 বছর সিঙ্গেল থাকার পরেও যখন কোনো মেয়ে পাত্তা দেয় না তখন স্বপ্নে 14 বছরের নিব্বানেব্বির প্রেম দেখে স্বপ্নে বুইড়া বেটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে দেখতে যখন বুইড়া আমেরিকায় চলে যায় বুইড়া যখন স্বপ্নের মধ্যে কোনো টাকলাকে দেখতে পায় ভাই চোখ দুটো খুলেন দেখেন পরিবেশটা কত সুন্দর এরকম চোখ বন্ধ করে ঘুমিয়ে ঘুমিয়ে কে গান গায় আর চুলের স্টাইলটা চুলগুলো কাইটা একটা মোরগের মাথায় লাগালে আপনার থেকেও সুন্দর লাগবে বোঝেন নাই ক্রাশের সামনে ভাব নিয়ে যাওয়ার পর যখন কুত্তায় দৌড়ানি দেয় তখন বন্ধুদের খাওয়ানোর পর যখন বিলের কাগজ হাতে আসে তখন বউ যখন স্বামীর পরকিয়া ধরে ফেলে তখন বউ যখন স্বামীকে ধরে উত্তম মাধ্যম দেয় তখন স্বামী হিসু করতে যেয়ে যখন প্যান্টের সেনে ওইটা আটকে যায় তখন বাবা গো
হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। বিশ্বাস করেন ভাই, কারণ নিচের মেশিনটা আমি উপরে উঠতে শুনি নাই বা দেখি নাই, তবে হিরো আলমের এই এক্সপ্রেশনটা বলে দিচ্ছে তার নিচের মেশিনটা উপরে উঠে গেছে। হে আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও, উঠায় নাও। এর ভেতর আছে এখন পানি তোলা চাপল। হ্যাঁ, চাপল চাপতে চাপতে আপনার হোগা দিয়ে পানি বের করেন। মে পানি পানি হো গই, তোর মাথা নষ্ট কি বলবো, যাই জি ভাই, ভান্ডারিয়া তোমারে পাগল বানাইছে, তুমি এখন পাগলা কারণে চলে যাও, কিন্তু দেশের মানুষকে পাগল বানায় না। একটা কথা তো শুনবে, তোর শালা 290 কথা কবি না। গর্বে তোর আছে প্রাণ, দারবে তোরে মেশিন গান, বান্দারি আমারে পাগল বানাইছে বাবা। গানটা কি আর টিকটকারদের এক্সপ্রেশনটা কি, বিষয়টা বুঝলাম না। বুঝো নাই? গর্বে তোর আছে প্রাণ, দারবে তোরে মেশিন গান, গানের সাথে টিকটকারদের এক্সপ্রেশনের মিল খুঁজে পাওয়া আর কুত্তার সোজা লেস খুঁজে পাওয়া একই কথা। মানে কি, কুত্তার লেস কখনো সোজা হয় না আর টিকটকারদের নেশার ডোজ কখনো শেষ হয় না। হে গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল, ভালো লাগলেই তবে সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সাবধানে থাকবেন, ভালো থাকবেন, বাই।